নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুখেন মন্ডল ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওতে কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো যে 2022-23 সেশনের জন্য ঐক্যশ্রী স্কলারশিপের যে রিনুয়াল ফর্মগুলো রয়েছে সেগুলো কি দুয়ারে সরকার ক্যাম্প ছাড়া সাবমিট করা যাবে অন্য কোথাও কোনোভাবে। এবং তৃতীয় প্রশ্ন হলো, যেটা কমেন্টে জানতে চাইছেন একজন, যে দুয়ারে সরকার আইডি কোথায় পাওয়া যাবে। তো দেখুন, এই দুটো বিষয়ই আজকের ভিডিওতে বলবো। তার আগে ছোট্ট একটু ব্যাপার একটা কথা বলে দিই, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্নের উত্তর এ বলি যে 2022-23 সেশনের জন্য ঐক্যশ্রী স্কলারশিপের যে রিনুয়াল ফর্মগুলো রয়েছে সেগুলো দুয়ারে সরকার ক্যাম্প ছাড়া অন্য কোথাও কোনোভাবেই সাবমিট করা যাবে না, বা সেরকম কোনো অপশান আপাতত নেই। যদি কোনো এরকম অপশান আসে আপনাদের ভিডিওর মাধ্যমে আবার জানিয়ে দেব। আর তৃতীয় প্রশ্নের উত্তরে, অর্থাৎ দুয়ারে সরকার আইডি কোথায় পাব, অ্যাকচুয়ালি আইডি এবং পাসওয়ার্ডগুলো দেওয়া হয় নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্ট থেকে বা দপ্তর থেকে, এবং সেই ডিপার্টমেন্টাল কাজের জন্য। যখনই দুয়ারে সরকার ক্যাম্পটি কোথাও শুরু হয় তখন ওই ক্যাম্পের সঙ্গে যারা নিযুক্ত থাকেন সে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে বা গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে যিনারা ওই ক্যাম্পে যুক্ত থাকেন তাদেরই ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হয়, এবং ওনারাই ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ছাত্রছাত্রীদের ফর্মগুলো ফ্রিতে পোর্টালে সাবমিট করে দেয়। তো এই ছিল দুয়ারে সরকারের আইডির ব্যাপারগুলো। তো একমাত্র নির্দিষ্ট যারা ওই ক্যাম্পের জন্য এমপ্লয়ি হিসেবে নিযুক্ত রয়েছেন তারাই ওই ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, এছাড়া অন্য কোনো ভাবে এই আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করা যাবে না। তো এই পর্যন্ত আজকের ভিডিও ছিল। যদি এরপরে আপডেট কোনো থাকে আবার তো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।